কিসের কথা? সাড়ে দশটায় আসছিস তো? হ্যাঁ হ্যাঁ আসবো, কিন্তু একটু লেট হতে পারে। ঠিক আছে রাখলাম। বল তুই। হ্যাঁ 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 সাড়ে দশটায় চলে যাবো, চলে যাবো। ক্যাশ 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 ভাই, হ্যাঁ রাখছি। Oh,
মেশো দুটো চার দুটো বিস্কুট পাঠিয়ে দাও তো। কেন বলছিলিস তুই? আরে ব্যাংকের ব্যাপার, না ব্যাংকের লাইন জানিস? রেশন দোকানে তুই বল এত লাইন হয়? সত্যি রে ভাই, দেখছি দুদিন ধরে লাইনটা খুব বেশি হচ্ছে, খবরও দেখছি পেপারও পড়ছি। তো সেদিন দেখলাম তুই যদি লাইনে দাঁড়িয়েছিলিস, কি কি ব্যাপার, ব্ল্যাক মানি নাকি? আবার ব্ল্যাক মানি? বাবার ড্রাফটটা জমা দিতে গেছিলাম, তাতেই এত দেরি হলো? তাতেই এত দেরি হলো, লাইনে দাঁড়িয়ে থাকতে হলো। শোন, এসব লাইন টাইন বাদ দে, বেকার একদিন আমি জীবন আর ভালো লাগে, ঠিক আছে? সামনে বরং কোথাও থেকে একটা ঘুরে আসি, চল। তোরা যেখানে খুশি যা, আমার কোনো প্রবলেম নেই। শুধু তুই তো জানিস আমার 1 লিটার বিপি আর একটা গোল্ড ফ্লেক কিং হলে আমি খুশি। সে তো আমরা সবাই জানি যে উইদাউট ওয়াইন আমি ইজ নট ফাইন, কি তাই তো নাকি? আরে বিপিটা ওয়াইন হচ্ছে না বে, তুই তো আমার ভদ্র ছোট ছেলে খেলাধুলা নিয়ে দেখিস, তুই আর কি বুঝবি? তুই তো খেয়ে তো নিলি, তোকে আবার প্রতিবারের মতন কাঁধে করে তুলে নিয়ে আসতে হবে না। তোর তো বাংলা খাওয়ার অকাত নেই, আবার বিপি নিয়ে বড় বড় কথা বলছে। তার ভাট নামকে কবে যাবি ঠিক কর। সেটা বললা, এক কাজ কর না, দিন পাঁচেক করছো না? আমার স্কলারশিপের এক্সামটা আছে।
ছেলেটা এত ইরেসপন্সিবল না? 11:30 আসতে বললাম। Thank you.
আমি কেন ফোনটা ধরছো না বুঝতেও পারছি না সাতারা।